সেই ঘন্টা খানেকের বৃষ্টিতে কিন্তু মানুষের প্রাণের ঝুঁকি হলো। বিনোদন পার্কের আওতাধীন ঘটনা এদিন সকালবেলা, বৃষ্টির সময় 12টা নাগাদ জগন্নাথ বাড়ি পার্কের মধ্যে থাকা বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে এদিন, ফলে ক্ষয়ক্ষতি হয় পার্কের, দেওয়াল ভেঙে যায় এবং অন্যান্য নির্মীয়মান সামগ্রীরও নষ্ট হয়, ক্ষতি হয়। যদিও এদিন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু পুর নিগম এবং নগর উন্নয়ন দপ্তরের অসাবধানতার কারণে পার্কের মধ্যে গাছটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে ছিল। যথাসময়ে যদি গাছটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে আজকে এই ক্ষয়ক্ষতি হতো না এবং গাছটি উপড়ে পড়েছে আগরতলা প্রেস ক্লাবের ওপর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক কর্মীরা। স্থানীয়দের বক্তব্য, পরিবেশের সৌন্দর্যের জন্য গাছ অবশ্যই প্রয়োজন, দূষণ নিয়ন্ত্রণের জন্য গাছে বড় ভূমিকা রয়েছে, কিন্তু পার্কের মধ্যে প্রতিদিন বহু ছেলে মেয়ে সময় কাটাতে আসে, ছোট ছোট শিশুরা আসে, সে সময় যদি এই ঘটনা সংঘটিত হতো তাহলে এর দায়ভারটা কে নিত? সুতরাং ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার গাছগুলি নিয়ে প্রশাসনের চিন্তা ভাবনা করা দরকার। কিভাবে গাছ ধ্বংস না করে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেটা লক্ষ্য করা দরকার।